হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সৈয়দ কামরুজ্জামান রিপন। আজকে আমি একটা ছোট প্রজেক্ট নিয়ে এসেছি। প্রজেক্টটা হলো ইমেজ ক্রুড। কারণ আমরা যখন ক্রুড করি তখন কিন্তু আমরা টেক্সট ক্রুড করি। হ্যাঁ, টেক্সটের মধ্যে আমরা ক্রিয়েট করি, ভিউ করি, এডিট করি, ডিলিট করি। তবে আপনি ইমেজ ক্রুড সহজে পাবেন না, বিশেষ করে নোডজেস এক্সপ্রেস ইমেজ ক্রুড। আপনি যদি গুগল সার্চ করেন নোডজেসের মাধ্যমে কীভাবে ইমেজ ক্রিয়েট করা যায় ওটা দেখতে পাবেন, কিন্তু বাকি যে তিনটা ফাংশন ইডিট, ভিউ, ডিলিট, এই তিনটা ফাংশন আপনি একসাথে পাবেন না। আবার দাদা পাবেন, ফলে হবে কি, এই সাধারণ একটা জিনিস শিখতে আপনার প্রচুর সময় নষ্ট হবে। এই জন্য আমি এর আগে একটা ডকুমেন্টেশন দেখেছিলাম dev.io-তে। আপনার ইচ্ছে হলে ওই ডকুমেন্টেশন দেখেও শিখতে পারেন, আমি নিচে লিঙ্ক দিয়ে দিব। তবে আমি এখানে জিনিসটা হাতে হাতে আপনি দেখিয়ে দেবো কীভাবে আপনার ইমেজ ক্রিয়েট করবেন, ডিলিট করবেন, আপডেট করবেন এবং ভিউ করবেন। সাথে সাথে একই জিনিস আমরা টেক্সটও করব, দুটো জিনিস আমরা একসাথেই করব। এই জন্য আমি একটা প্রজেক্ট, ছোট একটা প্রজেক্ট বানিয়েছি যাতে আমরা দুটো জিনিস একসাথে শিখতে পারি। ইমেজের কোডটা যাতে শিখতে পারি, তার সাথে আমরা টেক্সটের কোডটাও শিখতে পারি। তাহলে আমরা প্রজেক্টটা দেখছি। আর হলো কি, এই প্রজেক্টটা কিন্তু আমি সাধারণত আমি যেসব প্রজেক্ট করি সেগুলো কিন্তু আমরা ব্রাউজারের মাধ্যমে দেখেছি। হ্যাঁ, এবার আমি আর ব্রাউজারের মাধ্যমে দেখাবো না, এবার আমি তৈরি করবো কি API। আমরা এটাও শিখতে হবে যে কীভাবে API তৈরি করতে হয় নোটের মাধ্যমে। হ্যাঁ, নোটের মাধ্যমে আমরা API বানানো শিখবো, নোটের মাধ্যমে আমরা ইমেজ কোড শিখবো, নোটের মাধ্যমে আমরা টেক্সট কোড শিখবো। তাহলে আমরা প্রজেক্টটা একটু দেখি। এটা এটা হলো আমার URL। এই URL লেখা আছে কি 5000 পোর্ট, তারপর আমরা API V1 Q2 জানাম একটা ইউআরএল তৈরি করেছি। হ্যাঁ, ইউআরএলে আমি যদি হিট করি তার একটা ইউজার তৈরি হবে। তার আগে আমি একটু আমার প্রজেক্ট ফোল্ডারটি দেখাই। এটা আমার প্রজেক্ট ফোল্ডার, এখানে আমি যদি স্টোরি ক্লিক করি এখানে আমার ইমেজের ভিতরে দুটো ছবি আছে। আর আমি ডাটাবেস হিসেবে কি ইউজ করেছি, MongoDB। এই যেটা আমার MongoDB, এটা আমার ডাটাবেস ইউজার প্রোফাইল, আর প্রোফাইলে ইউজারের ইয়ে আছে। ইউজার প্রোফাইলে তো আপনি অনেক কিছু বড় কিছু রাখতে পারেন। হ্যাঁ, আমি জাস্ট ছোটো কিছু জিনিস রেখেছি, যেমন নেম, ইমেল, ফোন, তারপরে অ্যাক্টিভ অ্যাভাতার। অ্যাভাতারটা থাকবে কি ইউজারের ইমেজ, ইউজারের প্রোফাইল, যেটা রাখতে চান। মূল জিনিসটা কি, ইমেজটা কীভাবে ক্রুড করতে হবে আর টেক্সটটা কীভাবে ক্রুড করতে হবে এটা দেখানো। হ্যাঁ, তাহলে আমরা একটু তৈরি করি। তাহলে আমাদের এখানে কী আছে, সৈয়দ কামরুজ্জামান, আর এখান থেকে কামরুজ্জামান 123। আমি আমার পোস্টম্যানে যাই, এখানে যে লিখি কি রিপন, আর IP1 রিপন, আর আমি ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে দিই, লেস্টে বলছি রিপনে লিখি। হ্যাঁ, আর ফোন নাম্বার দিয়ে দিই আমি 019 দিলাম। হ্যাঁ, আর ছবি একটু চুজ করি, ছবি ক্ষেত্রে আমি এই বয়টাকে দিলাম। হ্যাঁ, আমি যে ছোটো করে নিই, আর এখানে যদি আমি আসি, আমি যখন প্রশ্ন হিট করি তাহলে কিন্তু এখানে একটা ছবি আসবে। ডাটাবেজ তো আমার ইনফরমেশন যুক্ত হবে, তাহলে আমি এটা করি, এখানে সেন্ড করলাম, এই যে ছবি এসে পড়লো। আমি আমার ডাটাবেজ যদি যাই রিফ্রেশ করি, এই যে ছবি এসে পড়েছে। আমি যে নাম দিয়েছিলাম রিপন, আর ইমেল, আর ইমেজের একটা যে লোকেশনে আমার ইমেজটা সেভ হবে ওই লোকেশনে কিন্তু আমি ইমেজের লিঙ্কটা দিয়ে দিয়েছি। আমার লোকেশন কি স্টোরেজ, ইমেজেস, তারপরে ইমেজের নাম আর কারেন্ট ডেটটা সহ দিয়ে দিচ্ছি, যার সাথে থাকবে কি এক্সটেনশন। এটা হলো কোডের প্রথম অংশ ক্রিয়েট করা। হ্যাঁ, তাহলে আমরা এই যেহেতু ডাটাবেস তৈরি করছি তো শো করতে হবে। শো করার ক্ষেত্রে আমি করেছি কি, আমার মঙ্গলদেবের একটা বৈশিষ্ট্যটা কি, আপনি যখন ডাটা ক্রিয়েট করবেন তখন কিন্তু অটোমেটিকভাবে একটা আইডি ক্রিয়েট হয়ে যাচ্ছে। এটা সব ডাটাবেজে হয়, তো আমরা কত কি আইডিটা কপি করি। কপি করে আমি আমার প্রশ্নে যাই, একটু বড় করে নিই। এখানে আমরা একটা ইউআরএল তৈরি করছি সিঙ্গেল ইউজারের জন্য। হ্যাঁ, আমার কি ইউজারের ইউআরএলটা কী হবে, সিঙ্গেল ইউজার, তারপরে কি ইউজার আইডিটা, আমি ইউজার আইডিটা দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে আমি জাস্ট সেন্ডে ক্লিক করবো। এই যে ইউজার ইনফরমেশন এসে গেছে, রিপন, রিপন, জিমেল, আর ইউজার একটা ইউআরএল। এখানে বৈশিষ্ট্যটি কি, আমি কিন্তু আমার যখন আমি সেভ করেছি তখন কিন্তু আমি আমার লোক স্টোর কোথায় সেভ হবে ওইটা লোকেশন দিয়ে দিয়েছি। আর এখানে আমি ইউআরএলটা দিয়েছি কি, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি ব্রাউজারের মাধ্যমে ইমেজটা দেখতে পাবো। ক্লিক করি, এই যে দেখা গেছে। তাহলে দেখা গেলো যে ইমেজটা আমি সেভ করেছি ওই ইমেজটা কিন্তু আমি ব্রাউজারের মাধ্যমে দেখতে পাচ্ছি। আর একটা জিনিস আমি করেছি, সেটা হলো কি, এটাতে একটা ইউজারের ইনফরমেশন শো। আর আমি যদি চাই যে আমার ডাটাবেজে যতগুলো ইউজার আছে তো সবগুলি ইউজার একসাথে শো করবো, সেক্ষেত্রে আমি কী করবো, সেক্ষেত্রে আমি একটা ইউআরএল তৈরি করেছি, ওইটা হলো অল ইউজার। আমার যদি ডাটাবেজে যাই মঙ্গলদেবীতে, দেখুন কিন্তু তিনটা আমার ডাটা আছে। তাহলে আমি ক্লিক করি, তাহলে আমার তিনটা ডাটা দেখাচ্ছে, যে একটা, দুইটা, তিনটা, একটা অ্যারের মাধ্যমে অবজেক্ট আকারে সবগুলি ডাটা শো করে দেখাচ্ছে। ফলে আমি টেবিলে, যে কোনো টেবিলে আমি ডাটাগুলো শো করতে পারবো। এখন করবো কি, যেহেতু আমরা কী করলাম, ক্রিয়েট করলাম, শো করলাম, এখন কি আপডেট করবো। আপডেটের ক্ষেত্রে আমি যেটা করেছি কি, একটা ইউআরএল তৈরি করেছিল আপডেট ইউজার, আর আমার কী লাগবে ওই ইউজারের আইডিটা। তাহলে আমি যেটা আমি তৈরি করেছি একটু আগে সেটার নাম করেছি কি রিপন। হ্যাঁ, এটা আইডিটা নিলাম, কপি করছি, কপি করে আমি পোস্টমেনে গেলাম।
এখানে দিয়ে আইডিটা দিয়ে দিলাম। এখন আমি ইয়ারে যে বডিতে যাই, বডিতে যে আমি কি দিব দেখে এখান থেকে রিপো, হ্যাঁ আর আই পিও অ্যান্ড রিপো ট্রিপল 90, হ্যাঁ আর ইমেল ইমেলও দিই রিপো ট্রিপল 9 আর আই পিও রিপো ট্রিপল 9। এখন এটাই থাকুক, আমি একটা ইমেজ চেঞ্জ করে দিচ্ছি, এবার কি ইমেজ চেঞ্জ করে দেবো কি একটা গাল দিব, এটা দিলাম আমি একটু ছোটো করে নিই। আমি আমার ইয়েতে যাচ্ছি, ফোল্ডারে যাচ্ছি, এইটা আমার ফোল্ডার, আমি প্রশ্নে গেলাম। আচ্ছা এখানে আমি টিপচুনে দিয়ে নিই, তাহলে তো মিস্টার সেভ ইয়ে হবে, হ্যাঁ তাহলে এখানে একটা বৈশিষ্ট্য হলো কি, আমি যদি এখন যদি ক্লিক করি তাহলে হবে কি আমার নতুন যে ইমেজটা এখানে আসবে, তার সাথে করবে কি এই পুরান ইমেজটা আছে না ওইটাও ডিলিট হয়ে যাবে, ফলে হবে কি আমার প্রজেক্টটা কিন্তু গার্বেজে ভরে থাকবে না। তাহলে আমি করি জিনিসটা সেন দিলাম, এই যে আমার ইমেজ ওই আগে ইমেজটা চলে গেলো আর নতুন একটা ইমেজ এসে গেল, আর আমার ইনফরমেশনটা কিন্তু এসে গেছে। এখানে আপনি আপডেট ইনফরমেশন পাবেন না, আমি তাহলে আমার ইয়েতে যাই মঙ্গলবীতে যাই, এখানে যে আমি জাস্ট রিফ্রেশ করি, এই যে রিপোর্ট 999 আর এই যে জিমেল অ্যাড্রেস আর ফোন নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, আর আমার যে লোকেশনটা লোকেশন ইমেজ লোকেশন ঠিকই আছে, স্টোরেজ ইমেজেস তার ইমেজের নামটা, হ্যাঁ এখন কি আসছে 412, এখানে যদি দেখি আসছে 412। এভাবে আমরা ইমেজটা আপডেট করতে পারবো। এরপর আমরা লাস্ট যে অপশন আছে কি ডিলেট, ডিলেট হবে কি আমি যদি ডিলেটের ক্ষেত্রে আমি ইউরিয়েলটা তৈরি করেছি, এই ক্ষেত্রে ইউরিয়েলটা হবে কি ইউজার ডিলেট, তারপরে কি হবে কি ইউজার আইডিটা, আইডিটা যদি আমি যদি ক্লিক করি তার সাথে হবে কি আমার ডাটাবেস থেকে তো এই ইমেজটা তো এই ইনফরমেশনটা তো ডিলেট হয়েই যাবে, হ্যাঁ আর সাথে সাথে কি হবে আমার এই যে প্রজেক্ট থেকে এই ইমেজটাও কিন্তু ডিলেট হয়ে যাবে, ফলে কিন্তু এটাও কিন্তু আমার গার্বেজ ক্লিন করছে। তাহলে আমি একটু আবার প্রশ্নে যাই, যে আমি আমি আইডিটা কপি করেছি, আচ্ছা আইডিটা নিয়ে আসছি, আইডিটা কপি করি, কপি করে আমার এই পোস্টম্যানকে দিয়ে দিলাম। আমি প্রজেক্ট ফোল্ডারে যাই আর আমার এই পোস্টম্যান এখানে যদি আমি এখন হিট করি তাহলে এটা ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে গেলো আমার কিন্তু ইমেজ নাই। আর আমার ডাটা বেজে যদি যাই এখানে যদি আমি রিফ্রেশ করি, এখন কিন্তু তিনটা ডাটা আছে, হ্যাঁ আমি কিছু করে রিফ্রেশ করে দুটো হবে এই যে দুইটা। তাহলে আমরা দেখতে পেলাম কীভাবে আমরা ক্রুডে চারটা অপশন ক্রিয়েট শো এডিট অ্যান্ড ডিলিট কীভাবে করতে পারলাম। এই পুরো প্রজেক্টটা আমি ধাপে ধাপে আপনাদের দেখাবো পরবর্তী টিউটোরিয়ালে, আর সম্পূর্ণ টিউটোরিয়ালটি আসবেন আগস্টের 5 তারিখে, তাই দেরি না করে আজই সাবস্ক্রাইব করে রাখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।